ছাত্রীরা, গতদিন আমি তোমাদেরকে 15 নম্বর অধ্যায়ের প্রথম অংশের কয়েকটি অঙ্ক কষে দেখিয়েছিলাম। আজকে আমি তার পরবর্তী কয়েকটি অঙ্ক কষে দেখাব। পরবর্তী অঙ্কগুলো কষার ক্ষেত্রে আমাদেরকে দুটো নতুন সূত্র সম্পর্কে জানতে হবে। প্রথমটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয়, এই সংক্রান্ত একটি সূত্র আমরা জানব, এবং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণায়ক সূত্রের সঙ্গে আমরা পরিচিত হব। আয়তক্ষেত্র সম্পর্কে তোমরা জানো যে আয়তক্ষেত্রের 4টি কোণই হচ্ছে সমকোণ, এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের পরিমাপ আলাদা আলাদা হয়। তাহলে এই যে আয়তক্ষেত্রটা তোমরা দেখতে পাচ্ছ, সেই আয়তক্ষেত্রের এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি কোণ, এবং এই দুটি পরস্পর বিপরীত বিন্দুকে যোগ করে আমরা যে সরলরেখা পাচ্ছি সেটাকেই আমরা বলবো কর্ণ। আয়তক্ষেত্রের এই কর্ণের দৈর্ঘ্য আমি কিভাবে নির্ণয় করব, এটির জন্য আমাদেরকে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নিতে হবে। পিথাগোরাসের উপপাদ্যেতে আমরা শিখেছিলাম যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ যে বাহু, সেই অতিভুজ বাহুটির দৈর্ঘ্য নির্ণায়ককারী সূত্রটি হলো এইরূপ: লম্ব, ভূমি, এবং এটি হলো অতিভুজ। এক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটি দ্বারা এরকম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে আমাদের এই ছবি থেকে, এই যে আয়তক্ষেত্রের এই ছবিটি থেকে তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে লম্ব মানে হচ্ছে প্রস্থ, ভূমি মানে হচ্ছে দৈর্ঘ্য, এবং অতিভুজ মানে হচ্ছে কর্ণ। তাহলে এই সূত্রটা আমরা যে পিথাগোরাসের যে উপপাদ্য সাহায্যে যে সূত্রটা আমরা পেয়ে থাকি, সেই সূত্রটি আমি এখানে ব্যবহার করব, এবং কর্ণ স্কোয়ার মানে আমার ব্যাপারটি এরকম দাঁড়ালো যে কর্ণর দৈর্ঘ্য, আমি এখানে ছোট করে কর্ণ লিখলাম, কর্ণর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু দৈর্ঘ্যর স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য মানে কত হবে, না এই দুটির বর্গের সমষ্টিকে যদি আমি বর্গমূল করি, অর্থাৎ এরূপ একটি সূত্র আমি এখান থেকে নির্ণয় করতে পারলাম। তাহলে আমি কী লিখব, যে কর্ণের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্যর স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, অর্থাৎ আমি কী করলাম, না দৈর্ঘ্যের বর্গ এবং প্রস্থের বর্গ এই দুটির সমষ্টিকে বর্গমূল করলাম, এবং তার মাধ্যমে আমি কর্ণের দৈর্ঘ্যটাকে নির্ণয় করতে পারব। এটা হলো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণায়ককারী সূত্র। দ্বিতীয় যে সূত্রটা আমরা এখানে জানব সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয়করী সূত্র। বর্গক্ষেত্রেরও অর্থাৎ এই চতুর্ভুজটিরও 4টি কোণই হলো সমকোণ। তাহলে এই ক্ষেত্রেও আমি পিথাগোরাসের উপপাদ্যটি ব্যবহার করতে পারব, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপপাদ্যটি হলো এইরূপ যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজে স্কোয়ার। এখানে অতিভুজ মানে কর্ণ, এবং যেহেতু বর্গক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ দুটি সমান, তাহলে লম্ব বলতেও আমি বাহুকেই বোঝাবো, এবং ভূমি বলতেও আমি বাহুই বোঝাবো। অর্থাৎ এখানে আমার লম্বর জায়গাতেও হলো বাহু, এবং ভূমির জায়গাতেও হলো বাহু। তাহলে কর্ণের দৈর্ঘ্য মানে আমি কত লিখব, না বাহুর স্কোয়ার প্লাস বাহুর স্কোয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয়করী সূত্রটি কি দাঁড়ালো, না বাহুর দৈর্ঘ্যের বর্গ তার সমষ্টিকে যদি আমি বর্গমূল করি, সেটির মাধ্যমেই আমি পেয়ে যাব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ককারী যে সূত্র, অর্থাৎ রুট ওভার 2 ইনটু বাহু। ছাত্রীরা,
এবার আমি তোমাদেরকে 6 নম্বর অঙ্কটি কষে দেখাবো। 6 নম্বর অঙ্কটি শুরু করার আগে আমি অঙ্কটি একবার বলছি। আমাদের গ্রামে একটা বর্গাকার জমির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির চার ধার একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া একটা দেয়াল দিয়ে ঘিরবো। হিসেব করে দেখি যে প্রতি 100 বর্গমিটার জমিতে 5,000 টাকা হিসাবে দেয়ালের জন্য কত টাকা খরচ পড়বে। এখন আমাকে সবার আগে দেখতে হবে যে আমার কাছে প্রদত্ত কি কি আছে। আমরা দেখতে পাচ্ছি যে জমিটার প্রকৃতি হচ্ছে বর্গাকার জমি। বর্গাকার জমিটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে 300 মিটার। এই যে 300 মিটার, আমি একটা বর্গক্ষেত্র এঁকে নিয়েছি যেখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো 300 মিটার। আচ্ছা, চারপাশে যে দেওয়ালটি রয়েছে, অর্থাৎ এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটিকে আমি দেওয়াল হিসেবে চিহ্নিত করেছি, এই দেওয়ালটির চওড়া হচ্ছে 3 ডেসিমিটার। 3 ডেসিমিটার থেকে আমি এটিকে আগে মিটারে নিয়ে গিয়েছি, কারণ আমার প্রদত্ত এককটা মিটারে রয়েছে বলে তাই অঙ্কটা করতে সুবিধা হবে। আমি ডেসিমিটার থেকে মিটারে গেলাম, 10 দিয়ে ভাগ করলাম, তাহলে 0.03 মিটার পেলাম। এখন আমাকে অঙ্কটা, যে তুমি চিত্রটা তুমি দেখতে পাচ্ছ, সেখানে ছবিটা দেখলেই বুঝতে পাচ্ছ যে দেওয়ালটা নিশ্চয়ই বাউন্ডারির ভেতরে, মানে বাউন্ডারিটা, মাঠের যে বাউন্ডারিটা, অর্থাৎ বর্গাকার যে জমিটি যেটার পরিমাপ আমাকে বলে দিয়েছে 300 মিটার, পাঁচিলের যে ইটটা সেটা এইভাবে পাতা হয়েছে। তাহলে এই যে ইটটা পাতার পর যেটুকু অংশ পড়ে থাকলো, মাঠের ভেতরের যেটুকু অংশ পড়ে থাকলো, এই ভেতরের অংশটির দৈর্ঘ্য, অর্থাৎ বর্গাকার এই যে অংশটা, এই অংশটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, আগে আমাকে সেটা নির্ণয় করার চেষ্টা করতে হবে। সেটা আমি কিভাবে নির্ণয় করব, দেখো আমাকে বলে দিয়েছে যে বর্গাকার জমিটার এইখান থেকে এত দূর পর্যন্ত পরিমাপ হলো 300 মিটার। মনে করো জমিটা হলো এইরূপ প্রকৃতির, এইখানে তুমি ইটটা দিচ্ছ, এইখানে ইটটি দিয়েছ, ইটের থিকনেসটা কত তোমার কাছে বলে দেওয়া রয়েছে 0.3 মিটার, দুদিকে 0.3 মিটার করে ইট রয়েছে, মানে চারিদিক থেকেই রয়েছে। দৈর্ঘ্য বরাবর যদি তুমি ভাবো এখান থেকে এত দূর পর্যন্ত, এটা আর নিশ্চয়ই 300 মিটার থাকলো না, 300 মিটারের থেকে সামান্য হলেও কমবে। আমাকে নির্ণয় করতে হবে যে সেটা কতটা কমলো। আমি কিভাবে নির্ণয় করব, 300 মিটার ছিল আমার, এইখান থেকে এতটা পর্যন্ত ছিল 300 মিটার, এবার দুদিক থেকে এইটুকু অংশ আমার ছাড় গেল, তাহলে কতটা পড়ে রইল, না 300 - 0.3 গুণিতক 2। দুইটা কেন হলো, কারণ এই অংশেরও একবার 0.3, এই দিকেরও একবার 0.3, অর্থাৎ 0.3টা আমি দুবার পরিমাপ করলাম, তাহলে 300 - 0.6 বিয়োগফল করে পেলাম আমি 299.4, অর্থাৎ 299.4 মিটার। এইটা হয়ে গেল কি যে পাঁচিল দেওয়ার পর যে বর্গাকার জমিটা এখন আমরা পেলাম, সেই বর্গাকার জমিটার পরিমাপ হলো, বর্গাকার জমিটার দৈর্ঘ্য হলো 299.4 মিটার করে, অর্থাৎ 4টে বাহুই 299.4 মিটার করে। এইবার আমরা লিখছি যে সম্পূর্ণ বর্গাকার জমিটার ক্ষেত্রফল, অর্থাৎ যখন আমি দেওয়াল দেয়া ছিল না তখন পরিমাপটা ছিল 300 মিটারই, তখন তার ক্ষেত্রফল কত ছিল, না 300 হোল স্কোয়ার, কারণ এই যে বাইরের বাহুটা হচ্ছে 300, তাহলে 300 হোল স্কোয়ার, কারণ আমি ক্ষেত্রফলের সূত্র জানি বাহু গুণিতক বাহু, তাহলে এখানে হলো আমার 300 হোল স্কোয়ার। এইবার আমরা লিখছি যে দেওয়াল বাদ দিয়ে বর্গাকার জমিটির ক্ষেত্রফল, দেওয়াল বাদ দিয়ে বর্গাকার জমিটার বাহুর দৈর্ঘ্য কত বেরিয়েছে, 299.4 মিটার। তাহলে আবার এক্ষেত্রেও আমার সেই বর্গাকার জমির ক্ষেত্রফলের সূত্রটি আমি ব্যবহার করব, অর্থাৎ বাহু হোল স্কোয়ার,
তাহলে এখানে বাহু বলতে 299.4 মিটার, তাই জন্য আমি লিখলাম 299.4 মিটার তার হোল স্কোয়ার, 299.4 তার হোল স্কোয়ার এত বর্গ মিটার হলো। এইবার তাহলে দেওয়ালটার কতটা ক্ষেত্রফল হলো, অর্থাৎ দেওয়ালটা ঠিক কতটা জায়গা জুড়ে রইল সেটা আমি কিভাবে পরিমাপ করব। খুব সহজ হিসেবটা, যে দেওয়াল যখন ছিল না তখন ক্ষেত্রফল ছিল এটি, এবং দেওয়াল দেওয়ার পরে যে ভেতরের অংশটা তার ক্ষেত্রফল হলো এইটি। তাহলে এই বাইরের মানে টোটাল 300 মিটারের জন্য যতটা ক্ষেত্রফল, সেখান থেকে যদি আমি ভিতরের এই অংশটুকুর ক্ষেত্রফলটা বিয়োগ দিয়ে দিতে পারি তাহলেই আমি পেয়ে যাব এই চারপাশে ক্ষেত্রফলটি। তাহলে আমি এক্ষেত্রে লিখলাম 300 হোল স্কোয়ার মাইনাস এই যে অংশের ক্ষেত্রফলটা আমরা পেয়েছি সেটি, অর্থাৎ এই দুটির বিয়োগফল করলেই আমি পেয়ে যাব দেয়ালের ক্ষেত্রফল। এক্ষেত্রে আমরা একটু বীজগণিতের সাহায্য নেব। বীজগণিতে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা শিখেছি, সেই ফর্মুলাটা আমি এখানে একটু ব্যবহার করেছি। দেখো এখানে এ মানে 300 আর বি মানে 299.4, তাহলে আমার সূত্রটা কি দাঁড়ায়, এ প্লাস বি, এ মাইনাস বি, তাই তো? তাহলে এখানে এ মানে হলো 300 আর বি মানে কত হলো 299.4 মিটার। তাহলে এ প্লাস বি মানে 300 প্লাস 299.4, এবং এ মাইনাস বি মানে 300 মাইনাস 299.4, এই দুটির সমষ্টি হলো এইটা এবং এই দুটির বিয়োগফল হলো এটি। পরস্পরকে গুণ করলে আমরা পেয়ে যাব 359.64 বর্গ মিটার। আমাদেরকে কোয়েশ্চেনে বলে দেওয়া হয়েছে যে 100 বর্গমিটার দেওয়ালের জন্য খরচ হয় 5000 টাকা। তাহলে আমরা ঐকিক নিয়ম ব্যবহার করব, এবং ঐকিক নিয়মের মাধ্যমে আমরা লিখছি যে যদি 100 বর্গমিটারের জন্য 5000 টাকা খরচ হয়, তাহলে 1 বর্গমিটারের জন্য কত টাকা খরচ হচ্ছে সেটি হলো এইরূপ, এবং এই বর্গমিটারের জন্য কত টাকা খরচ হলো। ঐকিক নিয়মের মাধ্যমে আমরা কাটাকুটি করলাম এবং গুণ করার পর আমাদের রেজাল্ট পেলাম যে 17,982 টাকা, এইটি হলো আমাদের মোট যতটা পরিমাণে খরচ হয়েছে এই দেওয়ালটি তৈরি করতে। তাহলে দেওয়ালের ক্ষেত্রফলটা বার করাটা তোমরা সকলে বুঝতে পেরেছ তো, যে টোটাল বাগানটা বা টোটাল মাঠটার 300 মিটার যখন ছিল তখন যে ক্ষেত্রফলটা সেটার থেকে আমি ভেতরের এই অংশটার ক্ষেত্রফল যখন বিয়োগ করব, এই দুটিকে বিয়োগ করলেই আমি পেয়ে যাব মাঝখানের যে অংশটি পাঁচিল দেওয়া হয়েছে তার ক্ষেত্রফল। এরপরে আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। আচ্ছা, এরপর আমি তোমাদেরকে 8 নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি। 8 নম্বর অঙ্কটা আমাদেরকে কোয়েশ্চেনে বলা হয়েছে যে 1200 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেন্টিমিটার হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত। আমাদের কাছে কী কী বলা রয়েছে সেটা আগে আমরা লিখে নিলাম। আমাদের বলা রয়েছে যে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হলো 40 সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গ সেন্টিমিটার। কিন্তু আয়তক্ষেত্রটির প্রস্থ আমরা জানি না, আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল মানে আমরা কি লিখি, ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাই তো? তাহলে প্রস্থ সমান কি হবে, অর্থাৎ আয়তক্ষেত্রের প্রস্থ আমি কিভাবে নির্ণয় করব। ক্ষেত্রফলকে যদি আমি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলেই আমি পেয়ে যাব আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে আমি লিখছি যে আয়তক্ষেত্রটির প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, ক্ষেত্রফলের পরিমাপও দেওয়া রয়েছে
দৈর্ঘ্যের পরিমাপও দেওয়া রয়েছে। তাহলে আমি 1200কে 40 দিয়ে ভাগ করলাম এবং পেয়ে গেলাম প্রস্থ 30 সেন্টিমিটার। এইবার আমাকে প্রশ্নে বলা হয়েছে যে আয়তক্ষেত্রটির কর্ণের ওপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। বেশ, তাহলে আয়তক্ষেত্রটার এই যে দৈর্ঘ্যটা সেটা আমাকে বলে দেওয়া হয়েছিল 40 সেন্টিমিটার, এবং আমি ক্যালকুলেশন করে এই সবে নির্ণয় করেছি যে প্রস্থটা হচ্ছে 30 সেন্টিমিটার। পেয়েছি। এখন আমি একটু আগেই তোমাদেরকে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়ক সূত্রটা আলোচনা করেছিলাম। তাতে বলেছিলাম যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্যর বর্গ প্লাস প্রস্থর বর্গ তার বর্গমূল। দৈর্ঘ্য মানে হলো এখানে 40 এবং প্রস্থ মানে কত না 30। তাহলে আমি বসালাম 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার তার বর্গমূল। 40 স্কোয়ার মানে 1600 এবং 30 স্কোয়ার মানে 900। তাহলে আমার কত হলো 2500। এইটার বর্গমূল করলে আমি কত পেলাম 50 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য কত হলো না 50 সেন্টিমিটার। অর্থাৎ ছবিতে আমি এখানে লিখছি এই যে এটা হলো আমার 50 সেন্টিমিটার। এখন একটা বর্গক্ষেত্র যখন, তাহলে বর্গক্ষেত্রের 4টে বাহুই সমান হবে, অর্থাৎ 4টে বাহুই 50 সেন্টিমিটার করে হলো কি, তাই তো? বর্গক্ষেত্র মানে তার 4টে বাহুই সমান। বর্গক্ষেত্রটা কর্ণের ওপর অবস্থিত, মানে লম্বালম্বি ভাবে ওপরের দিক বরাবর। তাহলে এইটি যদি 50 সেন্টিমিটার হয়, বাকি বাহুগুলোও 50 সেন্টিমিটারই হবে। আমাকে নির্ণয় করতে বলেছে যে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ক সূত্রটি কত? বাহু স্কোয়ার। তাহলে এখানে বাহু মানে কত? 50। আমি বসালাম বাহুর জায়গায় 50 এবং গুণ করার পর আমি কত পেলাম? 2500। তাহলে 2500 বর্গমিটার, এটাই হয়ে গেল আমার নির্ণয়ক উত্তর। এরপরে আমি করব পরবর্তী অঙ্কটা। আচ্ছা ছাত্রীরা, এরপরে আমরা 9 নম্বর অঙ্কটা করব। 9 নম্বর অঙ্কটাতে আমাদের বলা হয়েছে একটা হলঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার। ঘরটাতে 3টি দরজা আছে, প্রত্যেকটির পরিমাপ হলো 1.5 মিটার গুণ 1 মিটার। 4টি জানলা আছে, যাদের প্রত্যেকটির পরিমাপ হলো 1.2 মিটার গুণ 1 মিটার। ঘরটির 4 দেওয়াল, প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত টাকা খরচ হবে? আচ্ছা, আমার দেখে নিতে হবে যে প্রথমে আমার কাছে কি কি প্রদত্ত আছে। হলঘরটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে, উচ্চতা দেওয়া রয়েছে। মনে করো আমরা যে ঘরটাতে এই মুহূর্তে বসে আছি সেই ঘরের মেঝেটির দৈর্ঘ্য হলো 4 মিটার, কল্পনা করো, এবং প্রস্থ হলো 6 মিটার। এখন নিচের মেঝে থেকে ওপরের সিলিং পর্যন্ত এই যে উচ্চতাটা, সেই উচ্চতাটা হলো 4 মিটার। পেলাম তো? এবার ঘরের চারিদিকে একটু ভালো করে তাকাও। তাকালে কি দেখতে পাবে? না, আমাদের ঘরের দেওয়ালে অনেক জায়গায় দেখো, মনে করো ঘরের এইটা হলো দেয়াল, দেয়ালের এই জায়গায় মনে করো দুখানা জানলা আছে, একটা জায়গায় মনে করো এখানে একটা দরজা রয়েছে, এরকম থেকে থাকে তো? আমাদের অঙ্কটা তো ওই একই জিনিস বলা হয়েছে যে আমাদের ঘরের 4টে দেওয়ালে 4খানা জানলা রয়েছে, 3খানা দরজা আছে। জানলা দরজা বাদ দিয়ে বাকি দেওয়ালটার যতটুকু জায়গা বাকি থাকলো সেই জায়গাটাতে আমাকে একটা রঙিন কাগজ লাগাতে হবে এবং সেই সংক্রান্ত কিছু হিসেব নিকেশ বার করতে হবে। তাহলে প্রথমে তোমাকে যেটা নিয়ে চিন্তা করতে হবে সেটা হলো এই যে এই 4টে দেওয়াল মোট কতটা জায়গা, সেটা সংক্রান্ত একটা হিসেব আমাকে করতে হবে। অর্থাৎ আমায় কি নির্ণয় করতে হবে? না, 4 দেওয়ালের মোট কতটা ক্ষেত্রফল, তাই তো? কতটা জায়গা মানেই বোঝাচ্ছে যে কতটা ক্ষেত্রফল। অর্থাৎ হলঘরের 4টে দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয়ক সূত্রটা আমাকে এখানে ব্যবহার করতে হবে। সূত্রটা কি? সূত্রটা হলো দৈর্ঘ্য গুণিতক উচ্চতা। অর্থাৎ এইটা মনে করো হলঘরের দৈর্ঘ্য
এই দিক বরাবর যে দৈর্ঘ্য এবং তার সাথে লাগোয়া যে দেওয়ালটি, তার যে উচ্চতা, তাহলে দৈর্ঘ্য গুণিতক উচ্চতা। এই দিকেও অনুরূপভাবে মনে করো এই মুহূর্তে তুমি এই অবস্থানে বসে রয়েছো, তাহলে তোমার সামনে একটা দেওয়াল রয়েছে, এই যে এই দেওয়ালটা, আবার তোমার পিছনেও আর একটা দেওয়াল আছে তোমার ঠিক মাথার পিছনের দিকে, আবার তোমার ডান হাতের দিকেও দেয়াল রয়েছে, তোমার বাম হাতের দিকেও দেয়াল রয়েছে। তোমার সামনে যেটা মনে করো এটাই হলো দৈর্ঘ্য বরাবর যে দেওয়ালটি রয়েছে, তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য মানে কত? দৈর্ঘ্য হলো 4 মিটার এবং তোমার উচ্চতাটা কত দাঁড়াচ্ছে, অর্থাৎ আচ্ছা মনে করো তুমি এই অবস্থায় এই অবস্থানে বসে রয়েছো, তোমার সামনে এখানে যে দেওয়ালটা রয়েছে সেই দেওয়ালটা, এই যে দৈর্ঘ্য বরাবর যে দেওয়ালটা রয়েছে সেটা ক্ষেত্রফল কত হলো? এটা দেখতেই পাচ্ছ যে এটা একটা আয়তক্ষেত্র আকারের হলো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আমাদের? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। প্রস্থ মানে এখানে উচ্চতাটাই হয়ে গেল প্রস্থ, আর দৈর্ঘ্য মানে এই দৈর্ঘ্যটা, অর্থাৎ দৈর্ঘ্য গুণিতক উচ্চতা। আবার তোমার ডান পাশে বা বাঁ পাশে যে দেওয়ালটা রয়েছে, মনে করো তোমার ডান পাশে যে দেওয়ালটা রয়েছে সেটা হলো ঘরের যে প্রস্থ সেই বরাবর দেওয়ালটা, তাহলে এই দেওয়ালটার ক্ষেত্রে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? এই দেওয়ালটার ক্ষেত্রেও সেই দেওয়ালটাও হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্রকার দেওয়াল, তাহলে সেই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? না, প্রস্থ গুণিতক উচ্চতা হলো। এইবার তোমার সামনেও ছিল দৈর্ঘ্য গুণিতক উচ্চতা, যে মানে তোমার সামনের দেওয়ালটারও ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণিতক উচ্চতা, এবং তোমার পিছনের দিকের দেওয়ালটারও উচ্চতা ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণিতক উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণিতক উচ্চতাটা দুবার পরিমাপ করলাম। আবার প্রস্থ গুণিতক উচ্চতা, অর্থাৎ ডান দিকের যে দেওয়াল সেটার জন্য প্রস্থ গুণিতক উচ্চতা, বাম দিকের যে দেওয়াল সেটার জন্য প্রস্থ গুণিতক উচ্চতা, অর্থাৎ এইটাও দুবার এইটিও দুবার, এই জন্য দুইটা বাইরে লেখা হয়েছে। তাহলে মোট ক্ষেত্রফলের সূত্রটা দাঁড়ালো 2 গুণিতক দৈর্ঘ্য গুণিতক উচ্চতা প্লাস প্রস্থ গুণিতক উচ্চতা। দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের পরিমাপ, উচ্চতার জায়গায় উচ্চতা, এবং প্রস্থের জায়গায় প্রস্থের পরিমাপ আমরা বসিয়েছি, এবং ক্যালকুলেশন করার পর আমরা পেলাম 80 বর্গমিটার। এখন এই ছবিটার দিকে তাকাও। মনে করো এইটা হলো তোমার সামনে যে দেওয়ালটা রয়েছে, তুমি এখানে বসে রয়েছো, তোমার সামনে যে দেওয়ালটা রয়েছে সেই দেওয়ালটার এইরকম দেখতে। এখন এই দেওয়ালটাতে এই জায়গাগুলোতে তুমি রঙিন কাগজ লাগাবে, তাই তো? তাহলে এই যে জানলা, এই যে দরজা, এগুলো তো রঙিন কাগজ তো তুমি লাগাবে না, তাহলে এই যে জায়গাগুলো সেই জায়গাগুলো মোট কতটা জায়গা জুড়ে রয়েছে, দরজাটা কতটা জায়গা জুড়ে রয়েছে বা জানলাটা কতটা জায়গা জুড়ে রয়েছে সেটা তুমি কিভাবে পরিমাপ করবে? সেটার জন্য তোমার পরিমাপ করতে হবে যে দরজার কতটা ক্ষেত্রফল। তোমাকে প্রশ্নে বলাই রয়েছে যে দরজার জন্য হচ্ছে পরিমাপ হলো 1.5 মিটার গুণিতক 1 মিটার, তার মানে দরজার জন্য ক্ষেত্রফল কত হলো এই দুটির গুণফল, মানে 1.5 বর্গমিটার। এরূপ কটা দরজা আছে? না, 3খানা দরজা আছে। তাহলে একটা দরজার ক্ষেত্রফল যদি এত বর্গমিটার হয়, তাহলে 3টি দরজার ক্ষেত্রফল কত হবে? এটা কি 3 দিয়ে গুণ করলে যা হবে তাই? ঠিক একইভাবে একটা জানলা কতটা জায়গা জুড়ে রয়েছে, একটা জানলা কতটা জায়গা জুড়ে রয়েছে, তার মানে কি বার করতে হবে? না, জানলাটার কতটা ক্ষেত্রফল, জানলার পরিমাপও তোমাকে বইতে কোয়েশ্চেন বলে দেওয়া রয়েছে। তাহলে একটা জানলার জন্য কতটা ক্ষেত্রফল? না, 1.2 মিটার গুণিতক 1 মিটার। তাহলে 4টে জানলার জন্য কতটা ক্ষেত্রফল? এই দুটির সাথে মানে গুণফলের সাথে যদি আমি 4কে গুণ করি তাহলেই পেয়ে যাব কতটা ক্ষেত্রফল। একটার জন্য যতটা ক্ষেত্রফল, 4টের জন্য কতটা ক্ষেত্রফল, 4 দিয়ে গুণ করতে হবে। আমরা ঠিক তাই করেছি এবং গুণফল পেলাম আমরা 4 গুণিতক 8 বর্গমিটার। এইবার আমরা লিখছি যে জানলা দরজা বাদ দিয়ে বাকি দেওয়ালের ক্ষেত্রফল কত। তাহলে জানলা দরজার মোট মানে সরি জানলা দরজা বাদ দিয়ে
অর্থাৎ আমায় টোটাল ঘরের যে চার দেওয়ালের মোট যে ক্ষেত্রফলটা সেটা হলো আমার 80 বর্গমিটার। সেখান থেকে আমি দরজার ক্ষেত্রফল আর জানলার ক্ষেত্রফল দুটোকে বিয়োগ করলাম, মানে দুটোর যোগফলকে বিয়োগ করলাম, করলেই আমি পেয়ে গেলাম যে জানলা দরজা বাদ দিয়ে বাকি দেওয়ালের ক্ষেত্রফলটা কত। প্রশ্নে বলা হয়েছে যে 1 বর্গমিটার রঙিন কাগজের জন্য খরচ হয় 70 টাকা। তাহলে জানলা দরজা বাদ দিয়ে বাকি দেওয়ালটার জন্য যদি এতটা জায়গা হয় তাহলে এত বর্গমিটারের জন্য কত টাকা খরচ হবে? সহজ হিসাব, 1 বর্গমিটারের জন্য যদি 70 টাকা খরচ হয় তাহলে 70.7 বর্গমিটারের জন্য কতটা খরচ হবে, না এই দুটির গুণফল করলে যাবে রয়। তাই এরপরে চলে যাব আমরা পরবর্তী অঙ্কে। 10 নম্বর অঙ্কটায় আমায় বলা হয়েছে একটা ঘরে চার দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটার উচ্চতা কত? তাহলে প্রথমে আমি লিখে নেব যে আমাকে প্রশ্নে কি কি দেয়া হয়েছে। আমায় দেয়া হয়েছে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার, ঘরের মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার, ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার। আচ্ছা, ঘরের মেঝে প্রস্থ কত সেটা কিন্তু আমি জানি না। ঠিক যেরকম ভাবে আগের অঙ্কটা আমরা করেছি যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে প্রস্থ সমান কত হবে না ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, আগের অঙ্কটাতেই আমরা শিখেছি, তাহলে এখানেও ওই একই জিনিসটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা লিখছি প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যের পরিমাপটাকে ব্যবহার করলাম, করে আমি প্রস্থটাকে নির্ণয় করলাম। এইবার আমি ধরে নিচ্ছি যে ঘরের দেয়ালের উচ্চতা হচ্ছে এইচ। আগের অঙ্কটাতে যেরকম আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয়কারী সূত্র ব্যবহার করেছি এখানেও তাই করব। চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এরকম যে 2 গুণিতক দৈর্ঘ্য গুণিতক উচ্চতা প্লাস প্রস্থ গুণিতক উচ্চতা, মানে হলো দৈর্ঘ্যের জায়গায় আমি এখানে 4 যা ভ্যালু রয়েছে, প্রস্থের জায়গায় 3 যা ভ্যালু রয়েছে পুট করলাম, করে সিম্পল ক্যালকুলেশন করে আমার বেরোলো 14H। প্রশ্নে আমাকে বলে দেওয়া হয়েছে চার দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার, তাহলে আমি কি লিখবো না প্রশ্নানুসারে 14H = 42। তাহলে এইচ মানে কত হলো না 42কে 14 দিয়ে ভাগ করে যত বেরোবে সেটাই হয়ে গেল আমার ঘরের উচ্চতা। এরপরে আমরা চলে যাব পরবর্তী অঙ্ক 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটাতে আমাদের বলা হয়েছে যে সুজাতা 84 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তকার কাগজে ছবি আঁকবে, কাগজটার দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে কাগজটার পরিসীমা কত? একটা কাগজে একটি ছবি আঁকবে, কাগজটার দৈর্ঘ্যও জানি না প্রস্থও জানি না, কিন্তু কাগজটা যে আয়তক্ষেত্রকার সেটা একটা কন্ডিশন কিন্তু বলে দিয়েছে। আমাকে বলা হয়েছে যে কাগজটার দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে পরিমাপের পার্থক্য হলো 5 সেন্টিমিটার। অর্থাৎ আমি ধরে নিলাম যে আয়তক্ষেত্রটার প্রস্থ হলো এক্স এবং দৈর্ঘ্য তার থেকে 5 বেশি, অন্তর মানে বিয়োগফল, তো অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে কতটা পার্থক্য না 5 সেন্টিমিটার পার্থক্য। আমি ধরে নিলাম যে প্রস্থটা হলো এক্স, তাহলে দৈর্ঘ্যটা কত হবে x+5। এখন তাহলে আয়তক্ষেত্রটার বা আয়তক্ষেত্রকার কাগজটার ক্ষেত্রফল কতটা হলো, ক্ষেত্রফল নির্ণায়ক সূত্র ব্যবহার করব দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। এক্ষেত্রে আমার দৈর্ঘ্যের জায়গায় বসলো x+5 আর প্রস্থর জায়গায় বসলো x, তাহলে আমার মানে গাণিতিক রূপটা দাঁড়ালো এরকম x+5 × x। আমাকে প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে কাগজটার ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গ সেন্টিমিটার, তার মানে প্রশ্নানুসারে আমি লিখব আমার ক্যালকুলেশন ওয়াইজ ক্ষেত্রফল হচ্ছে x+5 × x, আর প্রশ্নে বলা হয়েছে 84, তাহলে এইটা ইজ ইকুয়াল টু 84। আমি এটাকে সলভ করব, করার পর আমি দেখলাম একটা মিডল টার্ম ফ্যাক্টর আমরা পেলাম। আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে জানি,
আমরা মিডল টার্ম ফ্যাক্টর করলাম, করে আমরা দুটো ফ্যাক্টর পেয়েছি, একটা হচ্ছে এক্স প্লাস 12, একটা হচ্ছে এক্স মাইনাস 7। একবার এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, এইটা করলে আমরা পাবো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 12, কিন্তু নেগেটিভ বা ঋণাত্মক মানটা নেওয়া সম্ভব নয়। তাহলে আমি কোন মানটাকে গণ্য করব? না, এক্স মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 7, অর্থাৎ এই পজিটিভ মানটাকে আমি এখানে গণ্য করলাম। তাহলে আয়তকার কাগজটা এক্স মানে কি ধরেছিলাম? এক্স মানে ধরেছিলাম প্রস্থ। তাহলে আয়তকার কাগজটার প্রস্থ মানে কত হলো? 7 সেন্টিমিটার, তাই তো? আর দৈর্ঘ্য মানে কত হলো? না, প্রস্থের থেকে 5 বেশি। তাহলে প্রস্থ যদি 7 হয় তাহলে দৈর্ঘ্য কত হলো? না, এক্স প্লাস 5 সমান 12। আমাকে বার করতে বলেছে কাগজটার পরিসীমা কত। আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণায়ক সূত্রটা কি আমরা জানি? 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্যের জায়গায় বসালাম 12, প্রস্থের জায়গায় বসালাম 7। তাহলে 12 আর 7 যোগ করলে হলো 19, আর তার সাথে 2-কে গুণ করলাম, গুণফল এলো আমার 38 সেন্টিমিটার। এটি হয়ে গেল আমাদের 11 নম্বর অঙ্ক। আচ্ছা, এরপর আমরা করব 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কে আমাকে প্রশ্নে বলা হয়েছে সিরাজদের বর্গাকার বাগানের বাইরে চারিদিকে 2.5 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 165 বর্গমিটার, বাগানটার ক্ষেত্রফল ও তার কর্ণের দৈর্ঘ্য কত সেটা হিসেব করব। প্রথমেই আমাকে লিখে নিতে হবে যে আমার কাছে প্রশ্নে কি কি বলা রয়েছে। দেখো, প্রশ্নে আমাকে বলে দিয়েছে যে একটা বর্গাকার বাগান আছে, সেই বর্গাকার বাগানটার বাইরের চারিদিকে একটা রাস্তা আছে, সেই রাস্তাটার পরিমাপ হচ্ছে 2.5 মিটার চওড়া। এইটা মনে করো আমার বাগানটা, আর বাগানের চারপাশ দিয়ে একটা রাস্তা গেছে, সেই রাস্তাটার চওড়া হচ্ছে 2.5 মিটার। আমি তাহলে লিখলাম যে আমার কাছে কি কি লেখা রয়েছে, যে আমার কাছে শুধুমাত্র রাস্তার মাপটা লেখা রয়েছে, 2.5 মিটার মাপটা লেখা রয়েছে, রাস্তাটা কতটা চওড়া, কিন্তু বাগানটা কতটা পরিমাপ সেটা কি আমার কাছে জানা আছে? জানা নেই, কিন্তু অঙ্কটা কষতে গেলে আমাকে সেটা জানতে হবে বা ব্যবহার করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে রাস্তা বাদ দিয়ে বর্গাকার যে বাগানটা তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? না, এক্স মিটার, এটা আমি ধরে নিলাম। অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত হলো আমার এক্স মিটার। বর্গাকার যেহেতু, তার মানে প্রত্যেকটা বাহুই এক্স মিটার করে। এইবার তাহলে রাস্তা বাদ দিয়ে এই যে বর্গাকার বাগানটা তার ক্ষেত্রফল কত হলো? না, বাহু গুণিতক বাহু, তাই তো? ক্ষেত্রফল নির্ণায়ক, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণায়ক সূত্র যেটা, বাহু স্কোয়ার, এখানে বাহু মানে এক্স। তাহলে ক্ষেত্রফলটা কত দাঁড়ালো? এইটুকু জায়গার ক্ষেত্রফলটা কত দাঁড়ালো? না, এক্স এর স্কোয়ার বর্গমিটার। এইবার আমি পরিমাপ করব যে রাস্তা সহকারে বাগানটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত দাঁড়াচ্ছে, মানে রাস্তা সহ। এবারে যদি বাইরের দিক থেকে তুমি ক্যালকুলেট করো, অর্থাৎ এইখান থেকে আর এতটা পর্যন্ত, এই যে দুদিকে 2.5টা, এদিকের একটা 2.5, এদিকের একটা 2.5 আসছে, এটা নিশ্চয়ই বুঝতে পারছ ছবি দেখে। আমি এখানে পাশে আরেকবার করে দেখাচ্ছি, দেখো, এই দেখো, এইখান দিয়ে একটা রাস্তা গেছে, এইখানে তোমার মাঠটা, আবার এইখানেও রাস্তা আছে, তাই তো? তাহলে এই যে বাইরের অংশটা সেটা কত দাঁড়ালো? না, এক্স প্লাস 2.5 প্লাস 2.5, এইটুকুর জন্য হচ্ছে শুধু এক্স, আর এইটার জন্য 2.5, এটার জন্য 2.5। তাহলে আমি লিখলাম এক্স প্লাস 2 গুণিতক 2.5, দুবার এসছে 2.5টা, তাহলে আমি লিখলাম 2 গুণিতক 2.5, তাহলে কত পেলাম? এক্স প্লাস 5 মিটার। আবার এইটাও হচ্ছে একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের একটা বাহু যদি হয় এক্স প্লাস 5, তাহলে বাকি বাহুগুলোও নিশ্চয়ই এক্স প্লাস 5ই হবে, এটা নিশ্চয়ই বুঝতে পারছ। তাহলে এখন আমি লিখছি যে রাস্তা সহকারে বর্গাকার বাগানটার কতটা ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? না, বাহু স্কোয়ার, এখানে বাহু মানে কত? না, এক্স প্লাস 5, তাহলে এক্স প্লাস 5-এর হোল স্কোয়ার, এত বর্গমিটার। তাহলে এই যে এক্স প্লাস 5-এর হোল স্কোয়ারটা, সেটা হচ্ছে সম্পূর্ণ, অর্থাৎ পুরো বাউন্ডারির বাইরে থেকে পুরো মাঠটার কতটা ক্ষেত্রফল হলো, এবং এইটুকু অংশ এটার ক্ষেত্রফল কত? না, এটার ক্ষেত্রফল হলো এক্স স্কোয়ার, তার মানে আমার কাছে পুরো এই জিনিসটার ক্ষেত্রফল আছে, আবার
এইটুকু অংশের ক্ষেত্রফলও রয়েছে, এইটার ক্ষেত্রফল রয়েছে। ঠিক এর আগে আরেকটা অঙ্কেও আমরা এই একই জিনিস করেছি, পুরো এই জিনিসটার ক্ষেত্রফল রয়েছে এবং এইটুকু অংশের ক্ষেত্রফল রয়েছে। তাহলে এই দুটোকে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব যে এই যে অংশটা সেটার ক্ষেত্রফল কত, তাই তো? তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান কত লিখলাম, একবার রাস্তা সহ যে ক্ষেত্রফল সেইটা হোল স্কোয়ারটা মাইনাস একবার রাস্তা বাদ দিয়ে যে ক্ষেত্রফল সেইটা, এই দুটোর বিয়োগফল। এখানেও তুমি চাইলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করতে পারো, আমি সেটা না করে আমি এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা ব্যবহার করেছি। করার পর আমি এখানে লিখেছি যে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা মানে এ স্কোয়ার প্লাস টু এ বি টু প্লাস এক্স প্লাস পাঁচ, দুই আর পাঁচে গুণ করে দশ হয়েছে, প্লাস বি স্কোয়ার মানে পাঁচের স্কোয়ার করলে পঁচিশ, মাইনাস এক্স স্কোয়ার যেরকম আছে সেরকম। আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা ব্যবহার করেছি। পরের লাইনে গিয়ে আমরা এই ব্র্যাকেটটা খুলেছি, খুলে এই যে এক্স স্কোয়ারটা সেটা বিয়োগ হয়েছে, হওয়ার পর অবশিষ্ট আছে আমাদের টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ। আমাকে প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে রাস্তার ক্ষেত্রফল হলো 165 বর্গমিটার, তাহলে আমি প্রশ্ন অনুসারে কি লিখব, না এইটা সমান 165। এবার সিম্পল ক্যালকুলেশন, 165 থেকে 25 কে বিয়োগ করলে আমরা পেয়ে গেলাম 140, এবং 140 কে 10 দিয়ে ভাগ করে x এর মান পেলাম 14। x মানে কি ধরেছিলাম, x মানে ধরেছিলাম যে এই বর্গাকার বাগানটার এই যে ভেতরের যে বাহুটা সেটাকেই ধরেছিলাম x, তাই তো? মানে রাস্তা বাদ দিয়ে, তাহলে বাগানটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো x, x মানে এখানে আমরা পেলাম 14 মিটার। আমাকে বলেছে বর্গাকার ওই বাগানটার ক্ষেত্রফল কত, বর্গাকারের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার, বাহু মানে এখানে 14, তাহলে 14 স্কোয়ার মানে আমি কত পেলাম 196 বর্গমিটার। এরপর আমাকে বার করতে বলেছে বর্গাকার বাগানটার কর্ণের দৈর্ঘ্য কত। আমরা অঙ্ক শুরু করার আগে তোমাদেরকে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণায়ক সূত্রটা আলোচনা করে দিয়েছি, সেখানে বলেছি আমরা যে কর্ণের দৈর্ঘ্যের এই সূত্রটা হলো রুট ওভার 2 গুণিতক বাহু। তাহলে আমরা লিখছি বাহুর জায়গায়, সরি আমি এখানে ভুল লিখেছি, বাহুর জায়গায় এখানে হলো আমার 14, মানে পরিমাপটা দাঁড়ালো 14√2 মিটার। রুট ওভার 2 এর ভ্যালুটা বইতে বলা রয়েছে, পুট করে নিও, ক্যালকুলেশন করে নিও, উত্তর এসে যাবে। আচ্ছা আজকে অঙ্ক আমি এতদূর পর্যন্তই দেখালাম তোমাদের, এর পরবর্তী দিনে আমি বাকি অঙ্কগুলো করাবো। তোমাদের অঙ্ক সংক্রান্ত কোনো যদি অসুবিধা থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা অবশ্যই করতে পারো। যদি মনে হয় যে কোনো অঙ্ক বুঝতে পারছো না, তাহলে অবশ্যই জানিও। আজকের লেসন এখানেই শেষ হলো।